ক্লাবের আড়ালে ক্যাসিনো গড়ে তুলে জুয়া ও অবৈধ মাদকের আসরের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই অংশ হিসেবে রোববার বিকেলে মতিঝিলের ভিক্টোরিয়া মোহামেডান আরামবাগ ও দিলকুশাই স্পোর্টিং ক্লাবের ক্যাসিনোতে অভিযান চালায় থানা পুলিশ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব থেকে এক লাখ টাকা ক্যাসিনো সামগ্রী তাস ও নেশা জাতীয় দ্রব্য জব্দ করা হয় পাশের মোহামেডান স্পোর্টিং ক্লাবে পাওয়া যায় ক্যাসিনো খেলার বিভিন্ন সরঞ্জাম একই সময় আরামবাগ ও দিলকুশাই স্পোর্টিং ক্লাবে অভিযান চালায় পুলিশ অভিযান করে আমরা কিন্তু সেটা সত্যতা পেয়েছি যে ক্লাবগুলোতে জুয়ে এবং না খেলা হইতো রাতে গুলশানের তিনটি স্পা সেন্টারে চলে অভিযান স্পার আড়ালে সেখানে অনৈতিক কাজের প্রমাণ পায় পুলিশ আটক করা হয় ষোলো নারী সহ জনকে সেলুনে ব্যবসা বৈধ আর এখানে যেটা হতো যে পায়ের আড়ালে এখানে অনৈতিক কার্যক্রম পরিচালিত হতো মূলত ওইটাই ছিল আমাদের মূল টার্গেট যারা ছেলে তারা এখানকে এখানে এসেছে তারা হচ্ছে ক্লায়েন্ট তারা ক্লায়েন্ট আর যে মেয়ে এরা এখানে মেসেজ পার্লারে কাজও করতো পাশাপাশি যে অনৈতিক কার্যক্রম সেই কার্যক্রমে তারা ক্লায়েন্টদের সাথে জড়িত হতো রাজধানীর বিজয়নগর এলাকায়ও রাতের অভিযানে জুয়া খেলার বিপুল পরিমাণ সহ পনেরো জনকে আটক করে পুলিশ জুয়ার বোর্ড থেকে উদ্ধার করা হয় বারো হাজার টাকা জুয়া খেলা হচ্ছে এই সংবাদ শোনার পরে আমরা এখানে আসি এসে দেখি যে সংবাদের সত্যতা আছে এবং তারা জুয়া খেলছে দুইটা রুমের ভিতরে তো পরবর্তীতে আমরা এখানে জুয়ার সামগ্রী তাস এবং ওই যে বিটকয়েন তারপর বেশ কিছু টাকা পয়সা আমরা এখানে তাদের টেবিলে পাই এবং উদ্ধার করি ওনরা বলে যে ওনরা সিনেমার কেউ প্রোডিউসার বা সিনেমার কুশিল বিভিন্ন ওনরা ওনাদের পরিচয় দিচ্ছেন আর কি এটা আমরা যাচাই বাছাই করে দেখছি রাজধানীতে যেখানেই এরকম অবৈধ কাজের তথ্য পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা